السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله الذي علم وألهم وبصر وفهم وهدى للتي هي أقوم، والشكر له على ما أجزل وأنعم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة من آمن به وله أسلم. وأشهد أن سيدنا ونبينا محمد عبد الله ورسوله، النبي المصطفى والمجتبى والأكرم، وصلى الله وبارك عليه وعلى آله وأصحابه سادة الأمم والتابعين ومن تبعهم بإحسان وسلم. أما بعد، أذكر حلقة أمرا মানব বিবেক বুদ্ধির মর্যাদা এবং যে কারণে সেটি নষ্ট হয় সে মাদকদ্রব্যের অপব্যবহার এবং তার ভয়াবহতা, এটি নিয়ে কিছু কথা বলবো। আর ইসলাম কিভাবে এর প্রতিকার করেছে সেটা নিয়েও আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাররামাল্লাহু বনি আদম বিল আকল, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন আকল দিয়ে। বনি আদমের আকল আছে যা দিয়ে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে, সুস্থ চিন্তা করতে পারে। যদি তার আকলটা সালিম থাকে, আকলটাও সুস্থ থাকে, অতএব আল্লাহ সুবহানাহু আমাদেরকে আকল দিয়েছেন যাতে আমরা সেই আকল দিয়ে এলেনটাকে অনুধাবন করি, তার আলোকে চলি, পারস্পরিক মশওয়ারা এবং পরামর্শের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই, এবং আমরা যেন বোকার মতো কাজ না করি। আল্লাহ তাআলার জন্য আল কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া উলিল আবসার, ইয়া উলিল আলবাব বলে আমাদেরকে সম্বোধন করেছেন। হে আকলের অধিকারী ব্যক্তিরা, হে বিচক্ষণ ব্যক্তিরা, হে বুদ্ধিমান ব্যক্তিরা, এভাবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন মানুষকে, যেন সে তার আকলকে ব্যবহার করে এবং এটাকে সুস্থ সবল রাখে। আল্লাহ আকলকে দিয়েছেন যাতে আকলকে মানুষ সুস্থ রাখে এবং তাকে সঠিকভাবে ব্যবহার করে। এই জন্য আকল দেন নাই যে মানুষ সেটাকে অসুস্থ করে ফেলবে, নষ্ট করে ফেলবে এবং অবিবেচকের মতো কাজ করবে। আল্লাহ সুবহান তাআলা তিনি যতগুলো নির্দেশনা দিয়েছেন দেখেন প্রত্যেকটার পেছনেই আকলের একটা রোল আছে। তিনি আমাদেরকে বলেছেন অকুলু লিন্নাসে হুসনা, মানুষের জন্য সুন্দর কথা বলো। সুন্দর কথা বলার জন্য কিন্তু বিচক্ষণ হতে হবে, তাই না? সব মানুষ সুন্দর কথা বলতে পারে না, বিচক্ষণ মানুষেরাই সুন্দর কথা বলে। তিনি ভালো আমল করতে বলেছেন, ভালো কথা বলতে বলেছেন, আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে বলেছেন, যেন এই সকল আমল করার মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হই আর একটা পবিত্র জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন, ঈমান থাকা অবস্থায় বা ঈমানদার অবস্থায় কোনো পুরুষ অথবা নারী যারা ভালো কাজ করে, আমাল সালেহ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই তাদেরকে আমরা পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু, আর তারা যে ভালো ভালো কাজগুলো করত সে উত্তম কাজগুলোর বিনিময়ে আমরা অবশ্যই তাদেরকে পুরস্কার দান করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাটি বললেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাগতিক একটা সুন্দর বিধান আমাদেরকে দিলেন সেই বিধানের মধ্যে আকলের একটা বিশাল রোল আছে বরং আকলটা হচ্ছে মানাতুত তাকলিফ এই যে বিধানগুলো দিলেন এই বিধানগুলো কার্যকর হবে আকল থাকলে আর আকল না থাকলে এই বিধানগুলো আর কার্যকর হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাদক সেবনকে হারাম করে দিয়েছেন যাতে আকল নষ্ট না হয় আকল সঠিকভাবে এর পরিচর্যা করা এবং একে সংরক্ষণ করা হেফাজত করা এটা পাঁচটা অতিব জরুরি কাজের একটা অতিব জরুরি কাজ যেগুলোকে আদ-দারুরিয়াতুল খামস ফাইভ এসেনশিয়ালস বলা হয়েছে একটা হলো দ্বীনের হেফাজত আরেকটা হলো মানুষের জীবনের হেফাজত আরেকটা হলো আকলের হেফাজত চতুর্থটা হচ্ছে সম্পদের হেফাজত আর পঞ্চমটা হচ্ছে মানুষের মর্যাদা ও বংশধারার হেফাজত এই পাঁচটা জিনিস ইসলাম অতিব জরুরি হিসাবে ঘোষণা করেছে এবং ইসলামের সকল বিধান এই পাঁচটা অতিব জরুরি জিনিসের হেফাজত এবং সংরক্ষণকে ঘিরে দেয়া হয়েছে তার মধ্যে আকল আমরা দেখতে পাচ্ছি একটা আকলকে নষ্ট করে দু ধরনের জিনিস একটা হচ্ছে ইন্দ্রিয়জাত জিনিস যেগুলোকে আমরা দেখি আমাদের সামনে পদার্থ হিসেবে আসে যেগুলো ধরা সেবন করা অথবা ইউজ করা কনজিউম করার মধ্য দিয়ে আকল নষ্ট যেমন গাঁজা হিরোইন মদ বা এই জাতীয় আরও যে সমস্ত মাদক দ্রব্য আছে ইয়াবা বা আইস নেশা জাতীয় যত কিছু আছে আর এর পাশাপাশি আরেকটা হচ্ছে এগুলোকে বলা হয় অদৃশ্য উপকরণ অদৃশ্য উপকরণ অথবা এগুলোকে আপনি বলতে পারেন বুদ্ধি নষ্টকারী উপকরণ সরাসরি পদার্থ নয় বাট বুদ্ধি নষ্টকারী কীরকম ভুল চিন্তা বাতিল চিন্তা শিরকি চিন্তাধারা আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা বেদাত পাপ চিন্তা এসব কিছু হচ্ছে দ্বিতীয় প্রকারের আকল নষ্টকারী বিষয় এজন্য ইসলাম যেমন যে কোনো খারাপ দৃশ্য খারাপ ফিল্ম দেখা হারাম করেছে খারাপ কিছু পড়া হারাম করেছে যেগুলো মানুষের ধর্মীয় মূল্যবোধ তার চরিত্রকে আদর্শিক জায়গা থেকে নষ্ট করে দেয় সেগুলোকে হারাম করেছে এমন কিছু আপনি পড়া নিষিদ্ধ যে কারণে আপনার আকলটা এখন আর আল্লাহতে বিশ্বাস করে না আপনি এমন একটা আকলের অধিকারী হলেন কিছু পড়াশোনা দেখার মাধ্যমে যেখানে আপনার কাছে হারাম বলতে আর কিছু নাই অবাধ যৌনাচারও আপনার কাছে হালাল হয়ে গেল এটা কখন হালাল হয় যখন আপনার চিন্তাধারা নষ্ট হয়ে যায় তার মানে আপনার আকলটা কোথায় থাকলো তাহলে তাই না মানুষ যখন একটা বিশুদ্ধ পবিত্র পরিবেশে মানুষ হয় তখন দেখবেন যে সে যে কোনো অশ্লীল সামান্য অশ্লীলতাকে এলাও করে না ছোট বাচ্চাও দেখবেন অশালীন পোশাকটার থেকে সে লজ্জাবোধ করে একসময় এই ঢাকাতে পঞ্চাশের দশকে আমি বিভিন্ন গল্পে পড়েছিলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এরকম কিছু লোকজনের সেখানে ছেলে মেয়ে কথা বলাটাও কি অশ্লীল হিসেবে দেখা হতো এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা কোনো মহিলার সাথে কথা বলতে হলে ছাত্রী অনুমতি নিতে হতো বুঝতে পেরেছেন না তাহলে কেন কেন সেটা তখন নিতে হতো এখন নিতে হয় না অথবা এখন তো খুব ভয়াবহ পরিস্থিতি তাই না যারা এই ঢাকা শহরের বিভিন্ন খোঁজখবর রাখেন ছাত্রদের খোঁজখবর রাখেন ছাত্রীদের খোঁজখবর রাখেন
শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িতদের খোঁজ খবর রাখেন এবং মানুষের জীবনধারা কিভাবে চলছে ঢাকা শহরে সামাজিক জীবন এবং ছেলে মেয়েরা একসাথে থাকার যে জীবনটা যদি যারা এই অধ্যয়নগুলো সম্পর্কে জানেন কেন আসলে চেঞ্জটা কোথায় চেঞ্জ এই জায়গায় আমি কিছুকাল আগে একটা দৈনিক পত্রিকায় দেখেছিলাম এক দম্পতি বলছে যে আমরা এই বাসায় ভাড়া থাকি এবং আমাদেরকে নকল ম্যারেজ সার্টিফিকেট নিতে হয়েছে কারণ সামাজিকভাবে এভাবে থাকাটা এটা অ্যালাউড না মানুষ খুব খারাপ মনে করে যদি আমরা মনে করি নো প্রবলেম এটা পত্রিকায় আমি দেখেছি একদম মানে খুব মশহুর পত্রিকায় তো মানুষের জীবনধারাটা কেন চেঞ্জ হলো বলেন তো মানসিকতার কারণে তার আকলটা চেঞ্জ হয়ে গেছে অথবা সে এমন কিছু পড়েছে এমন কারো শিষ্যত্ব গ্রহণ করেছে এমন পরিবেশের সাথে সে মত বিনিময় করেছে যারা তাকে শিখিয়েছে এই টাইপের কোনো সমস্যা নেই এটাকে বলা হয় আল মুফসিদাত আল মানবিয়া প্রথমটা হলো আল মুফসিদাত আল হিসিয়া ইন্দ্রিয়জাত আকল বিনষ্টকারী বিষয়সমূহ আর দ্বিতীয়টা হচ্ছে আল মুফসিদাত আল মানবিয়া অতীন্দ্রিয়জাত আকল বিনষ্টকারী বিষয়সমূহ সেগুলো কোনো একটা চিন্তাধারা কোনো একটা কুসংস্কার কোনো একটা ভুল চেতনা কোনো একটা ভুল তথ্য ভুল মোটিভেশন বা পাশ্চাত্য ধারার জীবনটাকে গ্রহণ করার মানসিকতা সেটা এসে মুসলিম মাইন্ডটাকে নষ্ট করে দেয় আকলকে এই দুটো থেকেই আমাদেরকে হেফাজত করতে বলা হয়েছে আপনি এমন কিছু সেবন করবেন না যেটা দিয়ে আকল নষ্ট হয় এমন কোনো চিন্তা মাথায় নেবেন না অথবা এমন কোনো মতবাদ গ্রহণ করবেন না যেটা আপনার বিশুদ্ধ সুন্দর আকল বিবেক বুদ্ধি এবং চেতনাকে নষ্ট করে দেয় তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইন্দ্রিয়জাত কিছু বিষয় যেগুলো আকলকে নষ্ট করে তার মধ্যে হচ্ছে মাদক সেবন নেশাকর যে কোনো জিনিস সেবন করা এটা ইসলামের শরীয়তে নিষিদ্ধ কারণ মাদক সেবন এটা আমাদের সমাজকে ভয়াবহভাবে গ্রাস করেছে আমাদের আমার তো মনে হয় এখন যে তথ্যগুলো আমাদের কাছে আছে তাতে দেখতে পাচ্ছি অল্প বয়সী কিশোররাও এখন মাদক সেবন করছে কিশোরীরাও আর তরুণ তরুণীরা তারা হচ্ছে মূল টার্গেট তাই না এবং সেটা পুরো দেশে শুধু ঢাকা শহর না স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিশেষ করে যারা সচ্ছল ফ্যামিলির সন্তান তাদের মধ্যে ছোবলটা বেশি কারণ মাদক কিনতে পয়সা লাগে গরিবের ছেলেমেয়েরা যদি স্বপ্নও দেখে মাদক সেবনের সেটা হয়তো কঠিন তার কেনার পয়সা নেয় হ্যাঁ এতে বোঝা যাচ্ছে যে দারিদ্র নিয়ামত হতে পারে দারিদ্র নিয়ামত হতে পারে সচ্ছলতা বলা মুসিবত হতে পারে যাই হোক আমরা এখন একটু দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনে কি বলছেন মাদক নিয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام هي من در لوكرا نشتوي موت خمر شنگا بلا حدث كل ما يخامر العقل جا مانوشر عقل كي عبرتو كوري فلي ٹھیکے فلي عقل ار تخن شوٹھیك بابي كاج كورن اي جنو بلا ہے drunk انگریجی تا بلا ہے drunk مدو مدو ہوئے گا مانی মাদক সেবনের ফলে সে তার স্বাভাবিক আকলটা হারিয়েছে এখন হয়ে গেছে ড্রাঙ্ক ইন্নামাল খামরু নিশ্চয় খামর অর্থাৎ মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু ভাগ্য নির্ধারণ প্রতিমাবিদ আনসাব মানে হচ্ছে প্রতিমার জন্য যে যা কিছু নিবেদন করা হয় সেগুলো ওয়াল আজলামু লটারির শর
মানুষ লটারির স্বর ফেলত মানে ভাগ্য নির্ধারণ করার জন্য বলা হচ্ছে রিজসুন নাপাকি জিনিস মিন আমালি শয়তান শয়তানের আমল তার মানে হচ্ছে এখানে খামরকে দেখেন এক নম্বরে রাখা হয়েছে অন্যগুলোকে তারপরে মদ দিয়ে শুরু হয় পৃথিবীর সকল বিপর্যয় কি দিয়ে শুরু হয় মদ এবং মাদকতা তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টিকারী জিনিস হচ্ছে মদ এবং মাদকতা মাদকদ্রব্য যত প্রকারের মাদকদ্রব্য আছে এই মদের পরেই আসে অন্য অন্য জিনিসগুলো জেনা নারী যেটাকে আমরা বলি মদ ও নারী আসলে জেনা মদ মানুষকে জেনা উদ্বুদ্ধ করে এবং এরপরে জুয়া আপনি দেখেন জুয়ার আসরে মদ আছে কিন্তু তাই না তারপরে হলো যেটা মুশরিকরা করত তারা তাদের দেবদেবীর জন্য যেটা নিবেদন করত সেটাকে তারা পবিত্র মনে করত সেটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে ইসলাম কোনো দেবদেবীতে বিশ্বাস করে না ইসলাম শুধু তাওহীদ নির্ভর একটা দিন নির্ভেজাল তাওহীদ এক আল্লাহ আহাদ সমাদ ওয়াহেদুন লা শারিকা লাহ বাস অতএব কোনো ধরনের দেবদেবীর জন্য কোনো কিছু নিবেদন করা জায়েজ নেই যদি করা হয় সেটা স্পর্শ করা সেটা খাওয়া এই জন্য অন্য ধর্মীয় যে কোনো আনুষ্ঠানিক খাবার খাওয়া যাবে না এটা মনে রাখতে হবে তাহলে এখানে ওয়াল আমসাব বলতে এই ধরনের সব কিছুকে বোঝানো হয়েছে আর আজলাম হচ্ছে লটারি লটারি ভাগ্য নির্ধারক যে লটারি এখন আগে কি করতো তীর দিয়ে লটারি করা হতো আর এখন লটারি কি দিয়ে করে ছোট্ট একটা কাগজ সেই কাগজটা আপনারা সবাই 10 টাকা দিয়ে কিনবেন 10 কোটি মানুষ কিনলে কত টাকা উঠবে 100 কোটি টাকা পুরস্কার দিবে 1 কোটি টাকা আর 99 কোটি টাকা ওনাদের পকেটে এটা হলো জুয়া এটাও জুয়ার আরেকটা প্রকার অতএব এই ধরনের লটারি যত সিস্টেম আছে আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালি শয়তান এটা শয়তানের অপবিত্র কাজ ফাজতানিবুহু অতএব এটা থেকে তোমরা বিরত থাকো পরিহার করো লাআল্লাকুম তুফলিহুন এটা থেকে পরিহার করা জরুরি কারণ পরিহার করলেই সাফল্য আসবে পরিহার না করলে ব্যর্থতা আসবে আচ্ছা এটা কোরআনের আয়াত ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা আপনাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে আপনি বলে দিন যে দুটোর মধ্যে পাপও আছে আবার মানুষের কল্যাণও আছে ইয়াবা যারা সেবন করে তাদের কাছ থেকে জানা যায় মনে হয় যেন স্বপ্নের দেশে অবস্থান করছে তারা যতক্ষণ মদমত্ত অবস্থায় থাকে মাদক এর একটা প্রভাব তার আকলের উপর থাকে শরীরের উপর আগে এটা আকলকে ইয়ে করে তখন তার মনে হতে থাকে সে এক কাল্পনিক অনিন্দ সুন্দর একটা জগতে অবস্থান করছে বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে তার জন্য মানফা এটা তার জন্য একটা বেনিফিট একটা মজা তো মজা যে কোনো মজা মনে রাখবেন বেনিফিট কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই দুটোর পাপ এই দুটোর কল্যাণের চাইতে ভয়াবহ এই দুটোর পাপ এই দুটোর কল্যাণের চাইতে ভয়াবহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম যা কিছু মানুষের মধ্যে মদমত্ততা তৈরি করে মাদকতা তৈরি করে সেটাই হলো খামর সেটাই হলো মদ এবং প্রত্যেক মদ হলো হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন আর বুখারী মুসলিমের আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু শারাবিন আসকারা কুল্লু শারাবিন আসকার যে পানীয় মানুষের মধ্যে মাদকতা তৈরি করে ফাহুয়া হারাম সেটা হারাম সেটা হারাম আচ্ছা দারা কুতনি তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল্লাহা লাম ইউহাররিম আল খামর লি ইসমিহা ওয়া ইন্নামা হাররামাহা লি আকিবাতিহা আল্লাহ তাআলা মদকে তার নামের কারণে হারাম করেন নাই মদকে হারাম করেছেন তার ফলাফলের কারণে তার খারাপ পরিণামের কারণে কারণ পৃথিবীর মদ সে দেশি হোক আর বিদেশি হোক সেটা মানুষকে
মাদকতার মধ্যে ঢুকিয়ে দেয়, তার আকলকে অকেজো করে দেয় এবং তাকে ড্রাং করে দেয়। মদের মধ্যে বিভিন্ন প্রকার আছে, কিছু হচ্ছে স্বল্প মাত্রার মদ যেমন ওয়াইন, কিছু আছে বিভিন্ন লেভেলের মদ। এগুলো অল্প খেলে মানুষ ড্রাঙ্ক হয় না, বেশি খেলে ড্রাঙ্ক হয়। আর কিছু আছে এটা ঔষধের মতো, যেমন বড়ি, ইয়াবা এই টাইপের, অথবা হিরোইন যেটা পুরিয়া, অথবা সিগারেট কিংবা বিড়ির সাথে তারা পান করে, এটা সবচেয়ে ভয়ঙ্কর। এখন শুনতে পাচ্ছি আইস নামে আরেকটা আছে, সেটা ইয়াবার চাইতেও ভয়ঙ্কর। এগুলো অল্প একটু সেবন করার সাথে সাথেই আপনি এডিক্টেড হয়ে যাবেন। মদের ক্ষেত্রে যারা স্বল্প মাত্রার পান করে তারা এডিক্টেড নাও হতে পারে, কিন্তু ইয়াবা কিংবা এই ধরনের যেগুলো আছে সেগুলো সেবন করার সাথে সাথে মানুষ এডিক্টেড হয়ে যায়, এবং একবার এডিক্টেড হলে সেখান থেকে ফিরে আসাটা খুবই টাফ হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা কেউ ধরেন মদ পান করলো স্বল্প মাত্রার, এডিক্টেড হলো না, তাহলে কি ওকে? হ্যাঁ, না। কারণ আরেকটা হাদিস আছে যেটা অধিক পরিমাণে খেলে মানুষ ড্রাঙ্ক হয়, মদমত্ত হয়ে যায় বা মাদকতায় বেড়া জালে আবদ্ধ হয়ে যায়, সেটার সামান্য এবং জাররা অ্যাটম পরিমাণও নিষিদ্ধ। যেটা বেশি খেলে মানুষ মাদকতার মধ্যে পড়ে যায়, সেটার অল্প পরিমাণ বা সামান্য পরিমাণও হারাম। মা আসকারা কাথীরুহু ফাকালীলুহু হারাম, মা আসকারা কাথীরুহু ফাকালীলুহু হারাম। যেটা অধিক পরিমাণে সেবন করলে মানুষ মুস্কির হয়ে যায়, অর্থাৎ মাদকতার মধ্যে পড়ে যায়, সেটার সামান্যতম হারাম। তাহলে দেখেন শরিয়া কিন্তু কোনো ইনস্ট্রাকশন বাদ রাখে না, এখানে আপনাকে সবটাই এখানে বলে দিচ্ছে। অকুল্লু শারাবিন ইয়াকুনু আতিবাতুহু কাআতিবাতিল খামরি ফাহুয়া হারামুন কাতাহরিমিল খামরি। কে বলছেন? মুফতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মুফতি ছিলেন, কিন্তু সাহাবাদের মধ্যে একদিকে অনেক বড় মুহাদ্দিস, অন্যদিকে অনেক বড় মুফতি। তার শরিয়ার জ্ঞান মানে একদম প্রথম সারির ছিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধাবী সহধর্মিনী ছিলেন এবং তাকে খুব কাছ থেকে অবজার্ভ করেছেন, উম্মাহ তার কাছ থেকে হাজার হাজার হাদিস পেয়েছে, সুবহানাল্লাহ। এবং তিনি ফাকিহ ছিলেন, ফাকিহ। তিনি বলছেন এখানে প্রত্যেক পানীয় তার ফলাফল এবং প্রভাব যদি মদের প্রভাবের মতো হয় তাহলে সেটাও হারাম, সেটাও হারাম। অতএব আপনি বলবেন যে না এটা মদ না, কিন্তু খেয়ে দেখা যাচ্ছে যে মদের যে রেজাল্ট এটারও সে একই রেজাল্ট, তাহলে সেটা কি হবে? হারাম হবে। এগুলো সবই হচ্ছে ইসলামের নির্দেশনা যে মাদকদ্রব্য সেবনের কোনো সুযোগ নেই, মাদকদ্রব্য সেবনের কোনো সুযোগ নাই। এখানে দেখেন আমাদের ওলামায়ে কেরামের কিছু সুন্দর সুন্দর কথা। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহিয়া আই আল হাশিশা, যেটাকে আমরা হিরোইন বলি, হাশিশ হিরোইন, আখবাতু মিন আল খামর, বলছেন যে হিরোইন বা হাশিশা এটা মদের চাইতেও ভয়াবহ। ফাহিয়া মুফসিদাতুন লিল আকলি ওয়াল মেজাজ, কারণ এটা মানুষের আকল এবং মেজাজ দুটোকেই নষ্ট করে দেয়। ইবনু আবেদিন, তিনি প্রখ্যাত একজন মুফতি ছিলেন হানাফি মাজহাবের, তিনি তার বিখ্যাত ফাতাওয়ার কিতাবে, যেটাকে হাশিয়াতে ইবনু আবেদিন বলা হয়, এর মধ্যে বলেছেন, মান ক্বালা বিহাল্লিল হাশিশাতি ফাহুয়া যিন্দীকুন মুবতাদিউন, যে ব্যক্তি বলে যে হাশিশ এবং হিরোইন এটা হালাল, সে যিন্দীক। যিন্দীক কাকে বলা হয়? যিন্দীক হচ্ছে এমন ব্যক্তি যার কোনো দিন নাই, ধর্ম নাই, বেদ্দিন, এবং মুবতাদির, সে বেদাতি। এটি তিনি বলেছেন। সুতরাং আমাদেরকে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। যে কোনো স্বাভাবিক সুস্থ সবল মানুষ তারা জানেন যে আসলে মাদক সেবন কোনো এটা ভদ্র জগতের কাজ না। আপনি দেখবেন যে এখানে যেগুলো যে কোনো জায়গায় সেবন করা হয় এটা খুব পাপপুরি, খারাপ জায়গা, এমন ক্লাব
যেখানে সব অপরাধী মানুষরা ঢোকে এমন সেখানে মদের বার থাকে সেখানে অশ্লীল পোশাকের নারীরা থাকে অর্থাৎ পুরো পাপের চর্চা হয় এই জায়গায় মদ সেবন করা হয় মদ বিক্রি করা হয় এবং মদের সাথে সাথে অন্যান্য মাদকদ্রব্য সেবন করা হয় ইসলাম এটা কখনোই জায়েজ রাখে না ইসলাম এটাকে প্রথমত তার নির্দেশনা দিয়ে হারাম করেছে এর কাছে যেতে নিষেধ করেছে যারা মদ সেবন করে তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করেছে যদি কেউ আগে মদ সেবন করে থাকেন সেখান থেকে তওবা করতে বলেছে আপনারা জানেন যে যেদিন মদ হারাম হয়েছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছিলেন তোমরা মদের বোতল ভেঙে দাও মদের বোতল ভেঙে দাও দেখেন তার মানে মদ আর রাখা যাবে না বোতল থাকলেও তো বিপদ তাই না আমাদের ঢাকাতে দেখলাম যে অনেক জায়গায় মদের বোতল বিক্রি হয় দেখতে সুন্দর লাগে সবাই সেখানে বাসায় নিয়ে যান পানি রাখেন অথচ রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন মদের বোতল ভেঙে দিতে এটা করবেন না কখনো বুঝছেন আপনার বাসায় মদের বোতল থাকলে মানুষ বলবে যে আগে মদ খেতেন এখন পানি খান তাই না এটা তো একটা ব্লেম আপনার বিরুদ্ধে একটা খারাপ ধারণা তো খারাপ ধারণার জায়গায় নিজে তৈরি করে দেবেন না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদের বোতল ভেঙে দিতে বলেছে অতএব বাসায় মাদক দ্রব্যের কোনো কিছুই রাখা যাবে না এটা মনে রাখতে হবে তো এটা মদিনার সে ঘটনা আপনারা জানেন যে সকল সাহাবি একজন সাহাবি বাদ নাই সবাই মদের পাত্র ভেঙে দিয়েছে এবং এমন একটা প্রস্রবণ তৈরি হয়েছিল মানে প্রচণ্ড বেগে মদ প্রবাহিত হচ্ছিল মনে হয় যেন মদের একটা প্রস্রবণ তৈরি হয়েছে এতে কয়েকটা জিনিস প্রমাণিত হয় মানে আপনি কিভাবে দেখছেন দেখেন এটা মানে আপনার দৃষ্টিভঙ্গিটা প্রমাণিত হয় যে একটা সময় মানুষ প্রচুর মদ পান করত তখনও ইসলাম এটাকে পরিপূর্ণভাবে হারাম করেনি প্রমাণ আরেকটা জিনিস প্রমাণিত হয় যে মদকে হারাম করার সাথে সাথে মুসলিমরা এক বাক্য সেটা মেনে নিয়েছিল এবং মদের পাত্র ভেঙে তারা চিরতরে মদকে বিদায় জানিয়েছে আরবিতে বলা হয় লা 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 লিল মুখাদ্দারাত অর্থাৎ মদকে মাদককে না না এবং না বলো সাহাবায়ে কেরাম না বলেছিলেন আজকে যদি আমরা বলি জাতির উদ্দেশ্যে আপনারা মাদকদ্রব্য পরিহার করুন বর্জন করুন সেবন করা বন্ধ করুন আপনারা মাদকদ্রব্য ব্যবহার বন্ধ করুন এবং এর ক্রয় বিক্রয় বন্ধ করুন আমাদের জাতির অধিকাংশ লোকরা শুনবে না শুনবে আইন করেও তো বন্ধ করা যাচ্ছে না তাহলে একটু কম্পেয়ার করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাহলে কিভাবে জাতির প্রত্যেকটা লোককে একটা নির্দেশ জারি করলেন আর সাথে সাথে তারা মানল তারা চিরতরে মাদককে না বলেছিল এটা আমার মনে হয় ভাবার অবকাশ আছে যেহেতু মাদকদ্রব্যের এই যে লেনদেন চালাচালি অন্য দেশ থেকে আমাদের দেশে আসছে এটা নিয়ে সাধারণ নাগরিক হিসাবে আমরা সকলেই কিন্তু উদ্বিগ্ন প্রশাসন উদ্বিগ্ন কোনোভাবেই তারা এটাকে বন্ধ করতে পারছে না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পেরেছিলেন ওই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে এই জায়গাটা একটু আমি কথা বলি কীভাবে তারপরে ঘটনাটা কমপ্লিট করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মানুষকে তৈরি করেছিলেন দিনদারি দিয়ে আখলাক দিয়ে আকিদা দিয়ে তাদের মোরাল গ্রাউন্ডটাকে স্ট্রং করে দিয়েছিলেন ফলে যে কোনো নির্দেশ তিনি জারি করতেন সকলেই সেটা মানত মাদকদ্রব্য সেবন এটা যে একটা অত্যন্ত গর্হিত অন্যায় পাপ এবং মানুষের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর এতে কোনো সন্দেহ আছে এরপরেও মানুষকে মানানো যাচ্ছে না কেন তাহলে তার মানে হচ্ছে তাহলে আমাদের দেশের অধিকাংশ মানুষ তাদের মরাল গ্রাউন্ডটা দুর্বল তাদের নৈতিকতা দুর্বল আদর্শিক অবস্থান দুর্বল যারা আজকে মাদকদ্রব্য সেবনের সাথে অথবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের আদৌ কোনো দিনদারি নাই
তাহলে ওই জায়গাটা রিপেয়ার করার আগ পর্যন্ত এটা কিন্তু কখনোই ঠিক হবে না, মনে রাখবেন। কারণ মানুষ আল্লাহকে ভয় করে না, তার মরাল গ্রাউন্ডটা নাই। মাদক সেবনের ক্ষতি নিজে সেবন করুক আর অন্যকে সেবন করিয়ে ক্ষতি করুক, এতে তার কোনো চিত্ত চাঞ্চল্য তৈরি হয় না, তার বিবেক এতে দংশিত হয় না। তাহলে ইন্ডিকেটর কিন্তু অন্যদিকেও চলে যায়। তাহলে আমাদের শিক্ষার মধ্যে কুশিক্ষা আছে, আমাদের কালচারের মধ্যে সমস্যা আছে, তাই না? আমাদের পৃষ্ঠপোষকতা সমস্যা আছে, কেউ না কেউ এই মাদকদ্রব্য বাজারজাতকরণে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তাহলে দ্বীনের চেতনাটা থাকলো কোথায়? মুসলিমরা তাদের রবের নির্দেশ কেন মানছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কেন মানছে না? তো যাই হোক, আমরা সেখানে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলভাবে মদিনা থেকে মাদককে একদমই নিশ্চিহ্ন করে দিয়েছেন, এবং সেটা আজও আছে। মক্কা এবং মদিনায় কোনো মাদকদ্রব্য বিক্রি হয় না আজ পর্যন্ত 1400 বছর ধরে। মাঝখানে আমরা দেখেছি একটা সময় সিগারেট বিক্রি হতো, কিন্তু আমার যতটুকু জানা সিগারেটটাও সেখানে বেচাকেনা হারামের চারপাশে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদকদ্রব্যকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ব্যবস্থা করেছেন, এর পানপাত্রগুলোকে ভেঙে দেওয়ার মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের আকল যেন ঠিকমতো কাজ করে এর সুন্দর ট্রিটমেন্টও দিয়েছেন। যদি কখনো মাদকদ্রব্য সেবন করে কেউ আক্রান্ত হয়, অ্যাডিকশন থেকে মুক্তির জন্য ইসলামিক ট্রিটমেন্ট, চমৎকার সব ট্রিটমেন্ট আছে। মানুষের আকল যখন কাজ করে না, সে আকলটাকে আপনি কিভাবে কার্যকর করবেন, কিভাবে এটাকে আবার পুনরুজ্জীবিত করবেন, রিভাইভ করবেন, ইসলাম সেই ট্রিটমেন্টটাও দিয়েছে। আমরা সেটা অন্য সময় আলোচনা করব। এখানে শুধু এতটুকু আমরা বলবো যে প্রথম কাজ হচ্ছে মাদকদ্রব্য সেবন থেকে জেনারেশনকে উদ্ধার করা, হেফাজত করা, এবং এর তাআতি, এর যে বাজারজাত, এর এগুলোকে বন্ধ করা। এবং যারা মাদকদ্রব্যের মধ্যে আসক্ত হয়ে গিয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমরা দেখি ঢাকা শহরে অনেক মদ মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে যারা আসক্ত তরুণ তরুণী তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি দিন ধরে ক্রিয়েট করতে না পারেন তাহলে এই আসক্তি থেকে কিন্তু জেনারেশনকে মুক্ত করা যাবে না। তাহলে আমাদের এই তরুণদের যে আসক্তি থেকে, মাদকের আসক্তি কিংবা অন্য যে কোনো মেন্টাল যে প্রবলেম, এখান থেকে তাদের মুক্তির জন্য যে প্রেসক্রিপশন আমরা দিচ্ছি, সেখানে কি কোরআন তেলাওয়াত আছে কিনা, সেখান থেকে কি সালাত আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং এর জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়। তিনি বেলালকে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বেলাল, তুমি সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল, সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। তো আপনি আসলে এই যে আসক্তি থেকে তরুণদেরকে উদ্ধারের জন্য কি করছেন? শুধুই কি সাইকোথেরাপি অথবা ড্রাগ, এ দুটো পারে না? পারে না, আংশিক পারলেও মুসলিম সন্তানদের জন্য আরও কয়েকটা জিনিস খুব জরুরি। সেটি হচ্ছে তাদের কোরআন তেলাওয়াত, সালাত, এগুলো এক ধরনের থেরাপি। কিন্তু আপনি সব কিছুকে থেরাপি বলবেন, এটা তো থেরাপি, তাই না? তারপরে এর পাশাপাশি মরাল কাউন্সেলিং, ইসলামিক কাউন্সেলিং যেটাকে আমরা বলি, এবং এর পাশাপাশি তার দিনদারি, তার মধ্যে মরাল গ্রাউন্ডটা তৈরি করে। একটা যুবক যখন জানবে যে মাদক আমার জন্য ক্ষতিকর, তার সে কারণে সে বিরত থাকছে, আর পাশাপাশি যখন সে জানবে মাদক সেবন করা হারাম, তখন তার স্ট্রেংথ আরও বেড়ে যাবে। তাহলে এই মাদক সেবনের ভয়াবহতা থেকে উদ্ধারের জন্য আজকের আধুনিক চিকিৎসা কিংবা সাইকোথেরাপি যথেষ্ট নয়, বরং এর সাথে ইসলামিক যে ট্রিটমেন্টটা আছে সেটা, ইসলামিক ট্রিটমেন্ট তো অনেকগুলো আছে। ওসিডির জন্য একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা ওয়াসওয়াসা বলি, ওসিডি তো সেটাই,
তাহলে সেটা থেকে উত্তরণের জন্য ইসলাম সব সময় একটা নিয়ম বলে দিয়েছে যে আমরা যেন ইয়াকিনের উপর থাকি সন্দেহ ওয়াসওয়াসাকে যেন কোনো পাত্তা না দেই আপনি সন্দেহকে পাত্তা দিলেই তো সমস্যা আজকেও একজন ওসিডির রোগী আমাকে ফোন করেছিলেন গতকালকে রাত্রেও আজকেও মেসেজ পাঠিয়েছেন বললেন যে আমি ওসিডির রোগী আমার কাছে মনে হয় কথায় কথায় আমার তালাক হয়ে যাচ্ছে আমি মুখে কিছুই বলি না কিন্তু মনে মনে আওড়াই আর মনে হচ্ছে আমার এই কথা থেকে তালাকের নিয়ত হয়ে গিয়েছে কিনা বলছে এটা হাজারবার আসে আমার মনে কিন্তু ও যদি ওর মাথায় একটা জিনিস সেট করে নেয় যে এই সন্দেহ এটা অকার্যকর এই সন্দেহের কারণে তার তালাকের হুকুম কার্যকর হবে না আমি তাকে জানিয়েছি সেটা তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে যদি এই মাইন্ডসেটে নিতে পারেন যে যতগুলো সন্দেহ এখন আমার মধ্যে কার্যকর আছে এটা আসলে শরীয়তের কোনো বিধান নাই এর উপর ভিত্তি করে কোনো বিধান কোনো রুলিং হবে না আপনি জেনে ফেললেন আপনার এই জানাটা ধীরে ধীরে আপনার ওসিডির প্রবলেম কমাবে মেন্টাল একটা প্রবলেম থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন কিন্তু আপনার উইল পাওয়ারটা একটু লাগবে আপনি মানসিকভাবে আরেকটু স্ট্রং হবেন এবং আপনার এলেমটা এখানে কার্যকর করবেন এলেমটা এলেম কিন্তু অনেক প্রভাবশালী একটা জিনিস এই জন্য অনেকে বলে নলেজ ইজ পাওয়ার বাট নট অনলি ওয়ান পাওয়ার আসল পাওয়ার কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এলেমের মধ্যে একটা পাওয়ার দিয়েছেন অতএব এলেম একটা পাওয়ার এ কথা বলার মধ্যে কিন্তু কোনো ভুল নাই আপনি পথ দিয়ে চলছেন সামনে একটা গর্ত আছে জানলে কি তাতে পা দিবেন না জানলে কি তাতে পা দিবেন ইয়েস না জানলে তাতে পা দেওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং তখন আপনার পা মচকে যেতে পারে ভেঙেও যেতে পারে তাহলে জানাটা আপনাকে এখানে গর্তে পড়া থেকে রক্ষা করলো মূলত রক্ষা করলেন আল্লাহ কিন্তু জানার মাধ্যমে আর না জানাটা আপনাকে গর্তে ফেলে দিল অতএব জানার একটা মূল্য আছে আপনি যদি দিনের এই হুকুমগুলো জানেন তাহলে আপনার মাদক সেবন থেকে বা এই ধরনের প্রবলেমগুলো থেকে উঠে আসা আপনার জন্য আমার জন্য অনেক সহজ হবে পাশাপাশি আমরা যদি আরও দু একটা মাসআলা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে মাদকদ্রব্য যারা সেবনে অভ্যস্ত হয়ে গেছেন এখন উঠে আসতে চান তারা কি কোনো ড্রাগ নিতে পারেন উত্তর হচ্ছে হ্যাঁ নিতে পারেন কিন্তু ওই ড্রাগটা যেন ক্ষতিকারক না হয় যে ডাক্তার এই ড্রাগটা দিবেন তাকেও আল্লাহকে ভয় করা উচিত বাজারে শোনা যায় যে অনেকে এই ড্রাগগুলো দিয়ে তাকে চিররোগী বানিয়ে ফেলেন আমি জানি না সত্য কি না কিন্তু এটা ঠিক হবে না দেখতে হবে এই ড্রাগটা ছাড়াই তাকে ভালো করা যায় কিনা সেরকম সুযোগ থাকলে সেই সুযোগটা নেওয়া উচিত তারপরে যদি এটা রোগের পর্যায়ে চলে যায় তখন তো কিছু ঔষধ নিতেই হবে কিছু ঔষধ স্বল্প মাত্রার ঔষধ দিয়ে শুরু করতে হবে আর বাকি তার যে কাউন্সিলিং সাইকোথেরাপি কিংবা ইসলামিক কাউন্সিলিং এই পদ্ধতিগুলো আমাদের আসক্তি থেকে উদ্ধার করতে পারে আর আরেকটা জিনিসও আছে সেটি হচ্ছে রুকিয়া রুকিয়াটা যে কোনো সুস্থ মানুষও করতে পারে আর অসুস্থ মানুষের জন্য তো রুকিয়া এটা একটা ভালো প্রেসক্রিপশন সকাল সন্ধ্যার আজগারের মধ্যে রুকিয়া আছে যে কোনো অসুস্থতার মধ্যে রুকিয়া আছে যে কোনো শরীরে বাত ব্যথার মধ্যেও রুকিয়া আছে অতএব দোয়া রুকিয়া কোরআন তেলাওয়া সালাত আদায় করা নফল সালাত আদায় কাউন্সেলিং এবং সাইকোথেরাপি ইত্যাদি নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মাদক সেবনের যে চিকিৎসাটা সেটা অবলম্বন করতে পারি এবং আরেকটা কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মাদকতার বিরুদ্ধে সচেতনতা এই কাজটা আমার কাছে মনে হয় খুব কম হচ্ছে যে কোনো মসজিদে সারা বছরের খুতবায় কয়বার এটা বলা হয় মাদকের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করা মসজিদ থেকে এলাকায় পাড়ায় মহল্লায় এটা জরুরি না প্রত্যেকটা মহল্লায় আপনি দেখবেন যে
মাদক বিক্রয়কারী লোক আছে একটা চক্র, এটা আমি আপনি চিনি না, কিন্তু যারা ওটা সেবন করে তারা চেনে। তাহলে যেই বাচ্চাটা, যেমন ধরেন আপনারা জানেন অনেক কিশোরকে অথবা কিশোরীকে খুব কলা কৌশলে মাদকের ছোবলে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন ছোট বাচ্চা কিশোর তার দোস্তকে বলে বলে দোস আজকে একটা জিনিস খাওয়া মতো রে, মানে কি মজা করে আড্ডা করে দেখছেন, এভাবে বলে যে কি হচ্ছে, আরে খাওয়ার পরে ফিডব্যাক দিস, হ্যাঁ খাওয়ার পরে জানেন, কারণ খাওয়ার পরে তো ঠিকই দেখে যে খুব মাথা ঢুলে, কিংবা একটা মানে এরপরে কয়েকদিন খাওয়ার পরে আমি কয়েকটা ঘটনা পড়েছি কেস স্টাডি, সেখানে দেখলাম যে প্রথম দিকে মানে অভিজ্ঞতা ভালো না, কিন্তু ওরা কায়দা করে ঢুকিয়ে ফেলে, তারপরে চার পাঁচবার খাওয়ার পরে এরপরে এখন তার ভালো লাগতে শুরু করে এবং তারপরে আর সে ত্যাগ করতে পারে না। আচ্ছা এই বাচ্চাটা কি করে ঢুকলো তাহলে, তাকে কেউ জানায় নাই তো, এটা যে মাদক সে জানে না, এই কিশোর কিশোরীরা এই ছাত্র ছাত্রীরা তারা জানে না, এটাই সেই ভয়াবহ মাদক। এর কারণটা কি? এর কারণটা আমরা, আমরা ক্যাম্পেইন করি নাই, আমরা তাদেরকে জানাই নাই, এত বেহেশত দোজখের ওয়াজ নসিহত হয় সেখানে জগতে, যে কারণে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে সে ব্যাপারে সচেতন করছি না। এটা কি শুধু মসজিদের দায়িত্ব? না, এটা স্কুলের দায়িত্ব, এটা মাদ্রাসার দায়িত্ব, এটা ইউনিভার্সিটির দায়িত্ব। আপনি দেখেন আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বছরে কয়বার ক্যাম্পেইন করেছে মাদকতার বিরুদ্ধে, মাদকতার যে ছোবল এককভাবে আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বড় ছোবলটা কিশোর কিশোরীদের জন্য বা তরুণদের জন্যই মাদকতা, এককভাবে সবচেয়ে বড় বিধ্বংসী উপকরণ হচ্ছে মাদকতা, কিন্তু এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা একদমই নড়বড়ে, একদমই দুর্বল। অথচ দেখেন আমাদের স্বাভাবিক চেতনা, আমাদের ভদ্রতা, আমাদের দিন দিনদারি, আমাদের কোরআন, আমাদের সুন্নাহ সব কিছু ব্যাপকভাবে মাদকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নিয়েছে না? তাহলে এত স্ট্রংভাবে মাদকতার বিরুদ্ধে আমাদের সব কিছু অবস্থান নিয়েছে, কিন্তু আমরা কেন এত দুর্বল? আজকে আমার মনে হয় সেটা ভাবতে হবে। সবাই মিলে যদি মাদককে আমরা না বলি, তাহলে এদেশে যদি কিছু চক্রান্তকারী মাদক ঢুকায়ও ব্যবহারকারী তারা পাবে না ইনশাআল্লাহ। এর সাথে মাদকদ্রব্য থেকে জাতিকে বাঁচানোর জন্য দিনদারি বৃদ্ধি করা প্রয়োজন, কোরআন পড়া কোরআন পঠন পাঠন বৃদ্ধি করা প্রয়োজন, এবং এই মসজিদ থেকেও মেম্বার থেকেও মাদকের বিরুদ্ধে বছরে অন্তত কয়েকবার, প্রতি তিন মাসে একবার বলা উচিত, প্রতি তিন মাসে একবার বলা উচিত, এবং পাড়ায় মহল্লায় এর বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। কিছু বুকলেট হতে পারে ব্যাপকভাবে কিছুদিন পরপর যে কীভাবে মাদক ব্যবসায়ীরা বা সেবনকারীরা এই নতুন জেনারেশনকে এর ছোবলের মধ্যে সম্পৃক্ত করে, সেই টেকনিকগুলো জানিয়ে দেওয়া উচিত, যাতে করে কেউ এর শিকারে ছোবলে পরিণত না হয়। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় মাদক সেবনের ভয়াবহতা এবং ইসলামের দৃষ্টিতে প্রতিকার নিয়ে কিছু কথা বললাম, এর বাইরেও আরও অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, সেটা আমরা পরবর্তী কোনো এক সময় পড়ব ইনশাআল্লাহ। এতটুকু বলেই আমরা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।